অনুপ বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বৈশাখ মাস মানেই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণ করার সময় সাধারণত আমরা তাঁর নামের আগে বিশ্বকবি বা কবিগুরু এই সম্বোধন করে থাকি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার কিশোর বয়সে যে ভারতীয় এবং অভারতীয় ভাষার অনেক কবিতার অনুবাদ করেছিলেন সে বিষয়ে অনেক সময় আমরা খেয়াল করি না। অনুপ বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলের এই বিশেষ পর্বে আজ রবীন্দ্রনাথ ঠাকুর কৃত অনুবাদের কিছু কিছু কবিতা আমরা শুনব। এটা পরপর কয়েকটি পর্বের মধ্য দিয়ে যাবে, কখনো কবিতা নির্বাচিত অংশ বা কখনো সম্পূর্ণ কবিতা। তা আলোচনার মধ্যে বা কবিতার মধ্যে যাওয়ার আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অনুবাদ অর্থে কী বোঝাতে চাইতেন বা তিনি নিজে কী বুঝতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, অনুবাদ যদি স্থানে স্থানে ব্যাখ্যার আকার ধারণ করে তবে অন্যায় হয়, কারণ ব্যাখ্যায় অনুবাদকের ভ্রম থাকিতেও পারে। এই জন্য অনুবাদ ও ব্যাখ্যা স্বতন্ত্র রাখিয়া দিলে পাঠককে বিচার করিবার অবকাশ দেওয়া হয়। মূলের যে সকল কথার অর্থ সুস্পষ্ট নহে, অনুবাদে তাহা যথাযথ রাখিয়া দেওয়াই কর্তব্য মনে করি। কিশোর বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ভাষার ঋগ্বেদ, অথর্ববেদ, ধম্মপদ, মহাভারত, মনুসংহিতা ইত্যাদিকে বাংলায় অনুবাদ করেছেন। কালিদাসের কুমার সম্ভব, রঘুবংশ, মেঘদূত, অভিজ্ঞান শকুন্তল, জয়দেব অনুবাদ করেছেন। এভাবে আরও আরও উদাহরণ দেওয়া যেতে পারে। আর এই চরিত্রের অনুবাদের সংখ্যাও নেহাত কম নয়, 136টি। অনুবাদের মধ্যে অভারতীয় কবিতাও রয়েছে, আর তার মধ্যে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার, বায়রন, টমাস মোর, ভিক্টর হুগো প্রমুখ। এবং এই ধরনের অনুবাদের সংখ্যা 104টি। এই 136 এবং 104 অর্থাৎ 240টি কবিতা সম্পর্কে আমাদের বাঙালি পাঠকদের একটু উদাসীনতা রয়েছে, আমরা একটু উদাসীন। পরপর কয়েকটি পর্বের মধ্য দিয়ে কিছু কিছু রবীন্দ্রনাথকৃত অনুবাদ আমরা শুনব। আজ প্রথমে রবার্ট বার্নসের ফিলি অ্যান্ড উইলিয়ের ডুয়েট কবিতাটির অনুবাদ। অনুবাদে রবীন্দ্রনাথ বাঙালিয়ানার ছোঁয়া আনলেন, কবিতাটির নাম দিলেন ললিত নলিনী। কৃষক এবং তার প্রেমিকার প্রেমালাপ কবিতাটি ভারতী পত্রিকার মাঘ 1284 সংস্করণে প্রকাশিত হয়েছিল। 1284টা উল্লেখ করলাম এই কারণেই যে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 25শে বৈশাখ 1268, অর্থাৎ মাত্র 16 বছরের তরুণ রবীন্দ্রনাথ, বরং রবি বলাই ভালো, অনুবাদ করছেন রবার্ট বার্নসের কবিতা উইলি অ্যান্ড উইলি আর ডুয়েট। কেমন সে অনুবাদ, চলুন শোনা যাক কবিতা ললিত নলিনী। মূল কবিতাটির মতোই এখানে দুটি চরিত্র পরপর কথা বলে যাচ্ছে, একবার ললিত বলছে, একবার নলিনী বলছেন। প্রথমে ললিত। হা নলিনী, গেছে আহা কি সুখের দিন, দোহে যবে একসাথে বেড়াতেম হাতে হাতে, নবীন হৃদয় চুরি করিলি নলিন, হা নলিনী কত সুখে গেছে সেই দিন। নলিনী। কত ভালোবাসি সেই বনের ললিত, প্রথমে বলিনু যেথা মনের লুকোনো কথা, স্বর্গ সাক্ষী করি যেথা হয়ে হরশীত, বলিলে আমারই তুমি হইবে ললিত। ললিত। বসন্ত বিহগ যথা সুললিত ভাসি, যত শুনি তত তার ভালো লাগে গীতধার, যত দিন যায় তত তোরে ভালোবাসি, যত দিন যায়
তব বাড়ে রূপরাশি। নলিনী। কোমল গোলাপ কলি থাকে যথা গাছে, দিন দিন ফুটে যত পরিমল বাড়ে তত, এ হৃদয় ভালোবাসা আলো করিয়াছে, সঁপেছি সে ভালোবাসা তোমারই গো কাছে। ললিত। মৃদুতর রবিকর শুনিল আকাশ, হেরিলে শস্যের আসে হৃদয় হরষে ভাসে, তার চেয়ে এ হৃদয়ে বাড়ে গো উল্লাস, হেরিলে নলিনী তোর মৃদু মধুহাস। নলিনী। মধু আগমন বার্তা করিতে কুজিত, কোকিল যখন ডাকে হৃদয়ে নাচিতে থাকে, কিন্তু তার চেয়ে হৃদয় হয় উত্থলিত, মিলিলে তোমার সাথে প্রাণের ললিত। ললিত। কুসুমের মধুময় অধর যখন ভ্রমর প্রণয় ভরে হরষে চুম্বন করে, সে কি এত সুখ পায় আমার মতন, যবেও অধরখানি করিগো চুম্বন। নলিনী। শিশিরাক্ত পত্রকোলে মল্লিকা হসিত, বিজন সন্ধ্যার ছায়ে ফুটে সে মলয়ে বায়ে, সে এমন নহে মিষ্ট নহে সুবাসিত, তোমার চুম্বন আহা যেমন ললিত। ললিত। ঘুরু কদৃষ্ট চক্র সুখ দুঃখ দিয়া, কভু দিক রসাতলে কভু বা স্বর্গে তুলে, রহিবে একটি চিন্তা হৃদয়ে জাগিয়া, সে চিন্তা তোমারই তরে জানিও গোপ্রিয়া। নলিনী। ধনরত্ন কনকের নাহি ধার ধারি, পদতলে বিলাসীর নত করিব না শির, প্রণয় ধনের আমি দরিদ্র ভিকারী, সে প্রণয় ললিত গো তোমারই তোমারই। রবার্ট বার্নসের পরে অ্যামেলিয়া ওপি। তাঁর কবিতা কবি সেই একই বয়সে অর্থাৎ মাত্র ১৬ বছর বয়সে অনুবাদ করছেন, বাংলায় নাম করেছেন বিদায়। যাও তবে প্রিয়তম সুদূর প্রবাসে, নব বন্ধু নব হর্ষ নব সুখ আসে। সুন্দরী রমণী কত দেখিব গো শত শত, ফেলে গেলে যারে তারে পড়িবে কি মনে, তব প্রেমে প্রিয়তম অদৃষ্টে নায়িক মম, সেসব দুরাশা সখা করি না স্বপনে, কাতর হৃদয় শুধু এই ভিক্ষা চায়, ভুলো না আমায় সখা ভুলো না আমায়। শরীরে অভাগের যাতনার কথা, যদিও হৃদয়ে লাগে তিল মাত্র ব্যথা, মরমের আশা এই থাক রুদ্ধ মরমেই, কাজ নাই দুঃখিনীরে মনে করে আর, কিন্তু দুঃখ যদি সখা কখনো গো দেয় দেখা, মরমে জনমে যদি যাতনার ভার, ও হৃদয় সান্ত্বনার বন্ধু যদি চায়, ভুলো না আমায় সখা ভুলো না আমায়। মাত্র ১৬ বছর বয়সে রবি বা রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুবাদ করছেন। আগামী পর্বগুলোতেও এরকম কিছু কিছু কবিতার অনুবাদ আমরা শুনব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার।